अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। বাচ্চার নামে অভিশাপ আমার জীবনে, সারা দিন ওদেরকে দেখভাল করতে চলে যায়, এখন আবার ওদের সেবাও করো। এসব কি? তার মনে এই মেয়ে জেনে শুনে অসুস্থ হওয়ার নাটক করছে। এই দুই বদমাস মেয়ে, এবার দেখো কি করি আমি ওদের সাথে। এদের ফুলের মাসল যদি ওর মা কেনা দিতে হয়েছে, তাহলে আমার নামও কাজল নয়। জানি না গৌরীর শরীর কেমন আছে, পুলিশও জিদ করে বসে আছে। গৌরীর কিছু জিনিস ছিল, মার্কেট থেকে নিয়ে আসবে, ওর জন্য কাড়া বানাতে হবে। ঠিক আছে, তুমি গৌরীর কাছে থাকো, আমি নিয়ে আসছি। এবার আমি মজা দেখাবো এই গৌরীকে আর ওর মা মহুয়াকে। হ্যালো ডাক্তারবাবু, গৌরীকে এই ওষুধটা এক চামচই দিতে হবে, তাই না? ঠিক আছে। হাই সুনিতা, এতদিন পরে ফোন করলি। কাজল কোথায় চলে গেল? গৌরীকে ওষুধটাও খাওয়ালো না। আমার গৌরীকে নিয়ে ওর একটু মাথা ব্যথা নেই। এবার এই গৌরী অসুস্থ হবে আর মহুয়ার উপরে আসবে সমস্ত দোষ। গৌরী চল খেলি। আরে আর অ্যাক্টিং করিস না, শুধু আমি আর তুই তো আছি, চল খেলি না গৌরী। এটা সত্যি জ্বর এসেছে, আমাকে এক্ষুনি মাকে বলতে হবে। মা, মা গৌরীর শরীর খুব খারাপ হয়ে গেছে, তাড়াতাড়ি চল না। কি মা? গৌরী, গৌরী কি হয়েছে সোনা? গৌরী, ডাক্তারবাবু আপনি তাড়াতাড়ি বাড়িতে আসুন। এতটা অসাবধান কি করে হতে পারেন আপনারা? এইটুকু বয়সের বাচ্চাদের গ্রুপের জন্য এই ডোজের ওষুধ এমনিতেই খুব স্ট্রং, আর তার উপরে সেই ওষুধের সিঙ্গেল ডোজের বদলে দুটো ডোজ দিয়েছেন আপনারা। কাজল, এটা আমি দেইনি, ওটা পুলিশ ওষুধ আমি খাইয়েছিলাম। কিন্তু যেটুকু ওষুধ খাওয়ানোর কথা আমি শুধু ওটুকুই খাইয়েছিলাম। আমি আমার মেয়েকে বেশি কেন?
আমি তোমাকে বারণ করা সত্ত্বেও তুমি গৌরীর কাছে কি করে গেলে? তোমার সাহস কি করে হলো? হ্যাঁ, গৌরীর রুমের ভেতরে যাওয়ার? গৌরী আমারও মেয়ে। ও তোমার মেয়ে নয়। আর ও যদি তোমার মেয়ে হতো, তুমি যদি ওকে মেয়ে বলে মানতে, তাহলে এতটা ইরেসপন্সিবল হতে পারতে না তুমি। আমি এমন কিছুই করিনি পুলিশ, আমি কেন করব এইসব? এইসব কোনো কিছুই আমি করিনি। এই যা কিছু হয়েছে না, এই সব কিছুর জন্য দায়ী এই কাজল। ওই করেছে এইসব, আমি নিজে দেখেছি। ও না ডাক্তারের সাথে কথা বলছিল। বাচ্চার জন্য ডাক্তারের সাথে কথা বলা অন্যায়। আরে তুমি তো আমাকে নিজে শত্রুই মনে করেছো মহুয়া, কিন্তু তুমি ভুল নও আমি যে তোমার সতীন হই। আর একটা কথা ভুলো না, গৌরী হয়তো আমার আসল মেয়ে নয়, কিন্তু আমি ওকে নিজের মেয়ে মনে করি, আর আমি ওকে ভালোবাসি। কাজল, ওকে বোঝানোর কোনো অর্থই হয় না, কারণ এ যা কিছু করে সব কিছু শুধু নিজের স্বার্থের জন্যই করে। এ একজন প্রতারক এবং স্বার্থপর মানুষ। তোমার যা ভাবতে ইচ্ছা করে তুমি ভেবে নাও, কিন্তু আমার একটা কথা, একটা কথা মাথায় গেঁথে নাও, যে আমায় গৌরীর থেকে কেউ আলাদা করতে পারবে না। যেভাবে যশোদা মাকে কৃষ্ণের থেকে কেউ আলাদা করতে পারেনি, সেভাবেই আমাকেও গৌরীর থেকে কেউ আলাদা করতে পারবে না। আর মনে রেখো, এবার তুমি সম্মুখীন শুধু এক স্ত্রীরই হওনি, বরং এবার এক মায়ের হয়েছো। কৃষ্ণা, এই সব কিছু আমার জন্য হচ্ছে মা। না শোনা, তোমার কোনো দোষ নেই। না মা, আমি বাবাকে আটকানোর জন্যই তো গৌরীর জ্বর এনেছিলাম। অলক্ষণে মেয়ে, আজ তোর জন্য আমার গৌরীর এই অবস্থা, আর কি বা আশা করা যায় তোর থেকে? তুই গৌরীকে অসুস্থ করেছিস। ক্ষমা করবেন, কৃষ্ণা আমার মেয়ে, আর আমি আপনাকে ওর গায়ে হাত তুলতে দেব না। আর গৌরীর জীবনটাই চলে গেলে তোর খুব ভালো হয়। আমি বুঝতে পারিনি যে গৌরীর শরীর এতটা খারাপ হয়ে যাবে। আমিও গৌরীকে ভালোবাসি একদম তোমার মতো। আমার সাথে তুলনা করছিস? আমার সাথে তুলনা করছিস তুই? দেখো যেন কেউ একটা বাচ্চার সঙ্গে এইভাবে কথা না বলে। ও যা কিছু করেছে না বুঝে করেছে। সোনা, আজকের পর এরকম কাজ আর কখনো করো না। তুমি যাও এখান থেকে। সরি বাবা। ও তোর বাবা নয়। না, উনি আমার আর গৌরী দুজনেরই বাবা। আমরা সব কিছু জানি।